সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা পলিটেকনিকে বা এসএসসিতে ভর্তির জন্য অ্যাডমিশন করেছিলেন, আপনারা হয়তো অনেকেই আছেন যে ভালো কলেজে চান্স পেয়েছেন, আবার অনেকেই আছেন ভালো কলেজে চান্স পাননি। তারপর দেখা যায় আপনারা ভর্তির জন্য ভর্তি নিশ্চয়ন ফি পেমেন্ট করে ফেলেছেন, অর্থাৎ ভর্তি নিশ্চয়ন করে ফেলেছেন, এখন চাইতেছেন কিভাবে ভর্তি বাতিল করা যায়। আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা খুব সহজেই যারা আপনারা ভর্তি বাতিল করতে চান তারা কিভাবে ভর্তি বাতিল করবেন, এই বিষয়টি আজকের ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব এবং কি কি কাগজপত্র লাগতে পারে এই বিষয়টি বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এর জন্য অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এতে কি হয় আমাদের ভিডিও করার যে মোটিভেশন আছে আরও বেড়ে যায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলঘন্টিটি বাজিয়ে দিন। এখন আসি, আপনারা যারা এসএসসি বা পলিটেকনিক্যালের ভর্তি বাতিল করতে চান তারা কিভাবে ভর্তি বাতিল করবেন, বা আপনাদেরকে কোথায় কোথায় যেতে হবে, বা কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি আপনার ভর্তি বাতিল করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে শিক্ষা বোর্ডে চলে যেতে হবে। আর শিক্ষা বোর্ডে যখন যাবেন তখন আপনাদের সাথে কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে। সেই কাগজপত্রগুলো হলো, স্টুডেন্টকে নিজে সরাসরি উপস্থিত হতে হবে, স্টুডেন্টের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড সাথে নিতে হবে, আবেদনের সিকিউরিটি কোড সাথে নিশ্চয়ন ফি জমার ট্রান্সলেশন আইডিটি সঙ্গে নিতে হবে। এই কাগজপত্রগুলো যদি আপনারা সাথে নিয়ে যান তাহলে খুব সহজেই কিন্তু আপনারা শিক্ষা বোর্ড থেকে আপনার ভর্তি বাতিল করতে পারবেন। আপনার ভর্তি বাতিল করার পর আপনারা চাইলে দ্বিতীয় পর্যায়ে নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারবেন 10টি কলেজ চয়েস দিয়ে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আর অবশ্যই যখন আপনারা ভর্তি বাতিল করার জন্য যাবেন বোর্ডে তখন এই কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যাবেন, কেননা এই কাগজপত্রগুলো শিক্ষা বোর্ড থেকে চাওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলঘন্টিটি বাজিয়ে দিন, যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা টেকবাজ আজিজের সাথেই জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম।